চার দিন পানির সাথে গরম করে পান করুন। সারা জীবনেও আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য, মোটা হওয়া, হৃৎপিণ্ডজনিত সমস্যা সহ কোনো রোগ বালাই হবে না। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে চমৎকার একটি উপায় সম্পর্কে বলবো এবং সে উপায়টি বানানোর প্রক্রিয়াও দেখিয়ে দেব। যদি আপনি এই জিনিসটা প্রতিদিন সকালবেলা পানির সাথে ফুটিয়ে এবং সাথে আরও দুটো জিনিস মিশিয়ে পান করেন, তাহলে সারা জীবনেও আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, পেটের সমস্যা, মোটা হয়ে যাওয়া, হৃৎপিণ্ডজনিত সমস্যা কোনো কিছুই হওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি আপনার শরীরের রক্ত স্বল্পতাও হবে না। আপনার শরীরে পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি এগুলো হবে না, এমনকি আপনার রক্ত ঘন হয়ে উচ্চ রক্তচাপও হবে না, মানে আপনি সকল ধরনের রোগ থেকে মুক্ত থাকবেন। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, এতটাই চমৎকার এই জিনিসটা। বন্ধুরা, যদি আপনারা একদিন এই জিনিসটা ঘরে তৈরি করেন, তাহলে এর খরচ হবে মাত্র 2 টাকা, মানে মাত্র 2 টাকায় আপনি আপনার শরীরকে সকল রোগ থেকে বাঁচিয়ে সুস্থ রাখতে পারবেন, আর হাজারো লাখো টাকার ঔষধের খরচ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেই এই অবিশ্বাস্য চমৎকার জিনিসটি কি। বন্ধুরা, এই জিনিসটি আর অন্য কিছুই নয়, এই জিনিসটি হচ্ছে আপনার রান্নাঘরে থাকা একটি মশলা, আর এই মশলার নাম হচ্ছে জিরা। বন্ধুরা, জিরা একটি চমৎকার উপাদান, আর আপনিও আজকের এই ভিডিওটি দেখার আগে জিরার এত উপকার সম্পর্কে না কখনো জেনেছেন এবং না কখনো শুনেছেন। বন্ধুরা, এই জিরা অধিক চমৎকার একটি উপাদান এবং এটি আপনাকে সকল ধরনের রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। আপনাকে শুধু এটি কীভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে তা জানতে হবে। সঠিক উপায়ে কতটা ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এটা জানা খুবই জরুরি। বন্ধুরা, যদি আপনি মোটা হয়ে থাকেন, তাহলে এই উপায়টি আপনার চর্বিকে মাখনের মতো গলিয়ে দেবে এবং আপনাকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর করে তুলবে। যদি আপনার পরিপাকতন্ত্রে কোনো সমস্যা থাকে, তাহলে এই উপায়টি আপনার পরিপাকতন্ত্রকে অনেক মজবুত করে দেবে এবং আপনার পরিপাকতন্ত্রজনিত কোনো সমস্যা আর হবে না। আমাদের ডায়রিয়া হবে না, পেটে গ্যাস হবে না, বদহজম হবে না, কোষ্ঠকাঠিন্য, এ সকল রোগ আপনার কখনো হবে না। যদি আপনার জ্বর এবং সর্দি কাশি থাকে, তাহলে এই উপায়টি একটি হাতিয়ার হিসাবে কাজ করবে, কেননা এতে থাকা অ্যান্টি ইনফর্মালিটি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়া আপনার শরীরকে ঠান্ডা থেকে বাঁচাতে সাহায্য করবে, সাথে সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ জাতীয় রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। এটা আপনার শরীরের রোগ বালাইয়ের সাথে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেবে, মানে সকল ধরনের রোগের সাথে লড়াই করে আপনার শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এই উপায়টি ব্যবহারে আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর হবে। শুধু রক্ত স্বল্পতা দূরই হবে না, সাথে সাথে রক্ত বিশুদ্ধও হবে। বন্ধুরা, যদি আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ থাকে এবং রক্ত পাতলা থাকে, তাহলে এটি আমাদের 150 ধরনের রোগ থেকে মুক্ত থাকতে সাহায্য করবে, মানে এতগুলো রোগ থেকে এই উপায়টি আমাদের বাঁচাবে। হাড্ডিতে ব্যথার একটি চমৎকার সমাধান এটি। এটি আপনার হাড্ডির সকল ব্যথা দূর করে দেবে। পেটজনিত সকল রোগের সমাধানে এই উপায়টি অধিক কার্যকর। ডায়াবেটিস রোগীদের জন্য এই উপায়টি অনেক কার্যকর, কেননা এটি ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস থেকে বাঁচতে সাহায্য করে। এতটাই চমৎকার এই উপায়টি। এটি আপনার শরীরের খারাপ কোলেস্টেরল দূর করে আপনার শরীরকে কোলেস্টেরল থেকে মুক্ত রাখে, যার ফলে আপনার কখনো হার্ট ব্লক হবে না, না কখনো হার্ট অ্যাটাক আসবে। এটি সেবনে আপনার উচ্চ রক্তচাপও দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেই এটা কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনাদের কি করতে হবে? 1 গ্লাস পানি একটি পাত্রে নিতে হবে এবং এতে 1 চামচ জিরা দিতে হবে, যেমনটা দেখুন আমি করছি। আর এই পানিটা আপনাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই 1 গ্লাস পানি আধা গ্লাসে পরিণত হচ্ছে। যখনই আধা গ্লাসে পরিণত হবে, তখন একটি গ্লাসে এটিকে ঢেলে নেবেন।
এরপর এর সাথে আপনাকে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মেশাতে হবে। যেমনটা দেখুন আমি মেশাচ্ছি। এরপর এটার স্বাদ বাড়ানোর জন্য আপনাকে এর সাথে এক চামচ মধু মেশাতে হবে। এবার বন্ধুরা, আপনাদের উপায়টি তৈরি হয়ে গেছে। এটি আপনাকে সকল ধরনের রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে, সাথে সাথে আপনার শরীরকে সুস্থ এবং সতেজ রাখবে। বন্ধুরা, এটি আপনাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে। এমনটা নিয়মিত করলে দেখবেন আপনার শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকবে। আপনি সবসময় নিজেকে সুস্থ মনে করবেন, নিরোগ থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন সবার উপকার হয়। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, আর এমন পানীয়ের সকল উপায় জেনে নিন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।